এই মুহূর্তে বিজেপি যে মিছিল আটকেছিল সেই মিছিল কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা পুলিশের ব্যারিকেড ভেঙে জাতীয় সড়কে এই মুহূর্তে বসে পড়েছে। জাতীয় সড়কে বসে তারা কিন্তু এই মুহূর্তে ধর্ণায় বসেছে, ধর্ণায় বসে তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছে, অসুস্থ হয়ে পড়েছে। দেখতে পাচ্ছেন অসুস্থ হয়ে পড়েছে, অসুস্থ হয়ে পড়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি একজন অসুস্থ হয়ে পড়েছেন, তাকে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সে করে। দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্সে করে কিন্তু একজন অসুস্থ হয়ে পড়েছেন, তাকে নিয়ে যাওয়া হচ্ছে। কি বলবেন এই যে কি কারো আপনার ধর্ণা দিচ্ছে? দেখুন, আমরা শান্তিপূর্ণ ভাবে বাইক র্যালি করতে যাচ্ছি, ইচ্ছাকৃত ভাবে প্রশাসন আমাদের কাটকেছে, আমাদের রাজ্য সভাপতি আজকে এখানে আছে। আমরা কোন রকম ভাবে আমরা বলেছিলাম শান্তিপূর্ণ ভাবে আমরা বাইক র্যালি নিয়ে যাব, কিন্তু পুলিশ ইচ্ছা করে আটকাচ্ছে। পুলিশ হচ্ছে তৃণমূলের দালাল, পুলিশ এদের কাটকেছে। একজন অসুস্থ হয়ে পড়েছে এবং বিজেপি কর্মী সমর্থক তারা এই মুহূর্তে কিন্তু জাতীয় সড়কে বসে তারা ধর্ণায় বসেছে। তারা বলছে যতক্ষণ না পর্যন্ত এই যে মিছিল সেই বাইক মিছিলকে ছাড়া হবে ততক্ষণ না তারা কিন্তু এই জাতীয় সড়কে বসে ধর্ণা করবেন। পশ্চিমবঙ্গে সরকার চলছে, একটা সুস্থ স্বাভাবিক র্যালি আমরা করতে চাইছিলাম। আমরা একটা সুস্থ স্বাভাবিক র্যালি করছি, সমস্ত পুলিশের কাছে কমিশনারের কাছে ইন্টিমেশন দেওয়া আছে, আমরা সমস্ত নিয়ম মেনে করছি, আমরা সমস্তকে জানিয়েছি, তাও আমাদেরকে এরকম ভাবে সেই এখানে হচ্ছে আটকানো। সারা পশ্চিমবঙ্গে এরকম অবস্থা, একটা রাজনৈতিক দলে তাদের মিনিমাম রাজনৈতিক কার্যক্রম করার কোনো অনুমতি নেই, কোনো এ নেই। পুলিশ এখানে তৃণমূলের গুন্ডা বাহিনী দালাল বাহিনীর মতন কাজ করছে। আমরা এই করবে না, লড়াই আমরা চালিয়ে যাব, এই র্যালি আমরা করব এবং এই র্যালি পুরো সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখবে। এগোবো আমরা, আমরা ধর্ণা দেবো। দেখতে পাচ্ছেন, দেখাবো সেই ছবি, জাতীয় সড়কে বসে কলকাতাগামী যে রাস্তা সেই কলকাতাগামী রাস্তায় বসে এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা যেমনটা হুঁশিয়ারি দিয়েছে যতক্ষণ না পর্যন্ত এই যে মিছিল সেই মিছিল যাতে দেওয়া হচ্ছে ততক্ষণ তাদের এই ধর্ণা এই জাতীয় সড়কে চলবে। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা, ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।